দিস ইজ অন্তরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো আজকে আমি যে ভিডিওটা বানাতে চলেছি সেটা একটা বেঙ্গলি ডান্স টিউটোরিয়াল আর সেটা অবশ্যই একটা রবীন্দ্রসঙ্গীত মোর বিনা ওঠে কোন সুরে বাজে তো তোমরা প্রত্যেকেই এই ডান্স ভিডিওটা খুব পছন্দ করেছো আর প্রত্যেকেই মানে অনেক কমেন্টস পেয়েছি এই ডান্স টিউটোরিয়ালটা করার যে তোমরা এই ডান্সটা শিখতে চাও বা পারফর্ম করতে চাও কোথাও তবে একটা জিনিস আমি রিকোয়েস্ট করবো যে যদি কোনোদিন তোমরা আমার কোনো কোরিওগ্রাফ ডান্স কোথাও পারফর্ম করো বা শেখো তাহলে প্লিজ তোমাদের পারফরমেন্সের ভিডিও বা তোমাদের প্র্যাকটিস ভিডিও আমাকে প্লিজ পাঠিও আমি খুব খুশি হব যদি সেটা তোমরা পারমিশন দাও আমি ইনস্টাগ্রাম আমার ফেসবুক পেজ বা এই চ্যানেলও শেয়ার করতে পারি সো ইফ ইউ আর ওয়াচিং দিস ফর দ্য ফার্স্ট টাইম আমি ডান্স টিউটোরিয়াল বানাই ডান্স ভিডিও বানাই তার সাথে ট্রাভেল ব্লগ আরও নতুন কিছু সেগমেন্টস আমি স্টার্ট করতে চলেছি আমার চ্যানেলে যেটা উইল বি সারপ্রাইজ সো সেটা ওয়েট করতে হবে আর যদি তোমরা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দাও বিকজ আমি অনেকের কাছ থেকে শুনছি যে মানে তোমরা সাবস্ক্রাইব করেছো কিন্তু তোমরা আমাকে বারবার প্রশ্ন করছো যে আমি কবে ভিডিও আপলোড করব করছি না কেন তাহলে আমি একটা জিনিস আই জাস্ট ওয়ান্ট টু রিমাইন্ড ইউ দ্যাট আমি কিন্তু প্রত্যেক বুধবার করে ভিডিও আপলোড করি এভরি উইক যদি না সেটা মিস আউট হয়ে যায় কোনো কোনো দিন বাট মোস্ট অফ দ্য ডে আই ডু তো তোমরা যদি ওই বেল বাটনটা প্রেস না করে থাকো তাহলে কিন্তু তোমরা কোনো নোটিফিকেশান পাবে না সো যারা সাবস্ক্রাইব করেছো তারাও প্লিজ বেল বাটনটা প্রেস করে দিও আর যারা সাবস্ক্রাইব করোনি তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করো আর তার পাশে বেল বাটনটাও প্রেস করতে ভুলো না সো লেটস মুভ অন টু দ্য ডান্স টিউটোরিয়াল সো লেটস বিগিন ফার্স্ট যে মিউজিকটা আসছে সেটা হচ্ছে রাইট জাম্প লেফট লেগ মুভমেন্ট আগে করি রাইট জাম্প লেফট ফ্রন্টে সেম উল্টোটা হবে লেফট রাইট সামনে হাতটাও সেম ফার্স্টে রাইট হ্যান্ড লেফট হ্যান্ড আগেন লেফট হ্যান্ড রাইট হ্যান্ড তো একসাথে করছি রাইট লেফট লেফট রাইট ওকে তারপর জাস্ট ঘোরা ঘুরে দাঁড়ালাম অ্যান্ড দেন ওয়ান টু থ্রি সো আমরা কীভাবে ঘুরছি জাস্ট এখানে শেষ করলাম রাইট লেগ সামনে দিলাম অ্যান্ড ঘুরলাম অ্যান্ড ওয়ান টু থ্রি রাইট লেফট রাইট ওকে সো আমরা একবার এটা সব মিউজিকের সাথে করছি ওকে সে পুরো গানটা একটা অফ বিটে যাচ্ছে যেটা তোমরা দেখলে বুঝতে পারবে যে মানে এক্স্যাক্টলি ওয়ার্ডের সাথে সাথেই আমরা স্টেপটা স্টার্ট করতে পারবো না সো যখন আমরা এটা করছি অলরেডি মোর বিনা ওঠে যেটা ফার্স্ট স্যান্সার স্টার্টিং ফার্স্ট লাইন সেটা অলরেডি স্টার্ট হয়ে যাবে সো যখন আমি মিউজিকের সাথে করব তোমরা বুঝতে পারবে ফার্স্ট হচ্ছে মোর বি না ওঠে কোন সুরে বা যে ঠিক আছে স্টেপটা করা যাক হাত হচ্ছে দুটোই মৃগ শিষ্য ওকে ফার্স্টে রাইট লেগ সামনে বেন্ড রাইটে দেন ওয়ান ঠিক আছে রাইট লেগ সামনে বেন্ড রাইটে রাইট লেগ আবার পেছনে আসবে বেন্ড রাইট সাইড হাতটা সেম থাকবে জাস্ট বডি মুভমেন্ট ওঠে কোন সুরে ওয়ান টু থ্রি আগেন ওয়ান টু থ্রি সো ফার্স্টে ওঠে কোন সুরে বাজে ঠিক আছে দেন রাইট লেফট রাইট আই থিঙ্ক আমি উল্টো করলাম ফার্স্টে লেফট রাইট রাইট লেফট হাত কি হচ্ছে জাস্ট ওপর থেকে এখানে এই সাইড থেকে এখানে সো মোর বি না ওঠে কোন সুরে বাজে দেন নব চন চলো দেন পেছনে ওয়ান টু তাহলে কী করছি স্ট্রাইক করে পা পেছনে নিলাম দেন ওয়ান টু থ্রি হাত কী করছি হাত হচ্ছে এরকম পেছনে করলাম বেন্ড হলো একটা লুক নিচে দেন জাস্ট দুটো দুদিকে ওপেন করছি অ্যান্ড আবার ক্লোজ ওয়ান ওয়ান টু
আচ্ছা এটার পরে আমরা করতে হবে সেম মোরবিনা ওঠে স্টেপটাই, কিন্তু একটু চেঞ্জ হবে। তো একটা হাত হবে কপিত্থ, আরেকটা যেরকম ছিল সেরকম। সো মোর নোঠে কোন সুরে, 1 2 3 2 3। তো প্রত্যেকবারই পেছনে যাচ্ছে পা সাইডে, প্রত্যেকবারই একটা করে শোল্ডার মুভমেন্ট, আর প্রত্যেকটার সাথে আমরা এই দুটো হাত ছেড়ে দেবো। সো না ওঠে কোন সুরে বাজে, ওকে। সো এই পুরোটাকে আমরা মিউজিকের সাথে এবার করবো। ওঠে কোন সুরে বাজে, কোন নব চঞ্চল ছন্দে, মোর বীণা ওঠে কোন সুরে বাজে। ওকে, সো আমরা এই স্টেপটা শেষ করলাম। এটার পর হচ্ছে মম অন্তর কম্পিত আ জি। সো ফার্স্টে হচ্ছে রাইট লেফট। অ্যাকচুয়ালি আমরা কোনো প্রমিনেন্টলি লেগ মুভমেন্ট করছি না, বেসিক্যালি এটা পুরোটাই বডি মুভমেন্টসের ওপরে হবে। তবুও আমরা পাটা একবার দেখি ভালো করে। 1 2, পুরোটা টোতে, মম অন্তর কম্পিত, দেন কোনো লেগ মুভমেন্ট নেই, হাঁটু দিয়ে বসলাম, বডিটা রাইট লেফট সাইডে টার্ন, বসলাম রাইট সাইড, ঠিক আছে। সো আমরা হাতের মুভমেন্টের সাথে করছি, মম অন্তর কম্পিত, তারপর আ জি। তো আমরা যখন এই হাতটা করছি, ওপরে উঠছি, বসছি, বসেই ঘুরে যাব। তারপর নিখিলেরও হৃদয় ঘুরে গেলাম স্পন্দে, আরেকবার করছি, নিখিলেরও হৃদয় স্পন্দে। তারপর আবার মোর বিনা স্টার্ট হবে। তো তার আগের পোর্শনটাকে আমরা মিউজিকের সাথে আরেকবার করছি। ওকে, তারপরের স্টেপটা আবার মোর বিনা রিপিটেশন, বাট পুরোটাই ডিফারেন্ট হবে। তো আমরা পেছনে ঘুরেছিলাম, টার্ন, দেন জাম্প করব, রাইট লেফট রাইট লেফট, হাতটা সেম, না ওঠে কোন সুরে, রাইট, সরি এটা লেফট লেফট, 3 1 2 3। আরেকবার করছি, পেছনে ঘুরে আছি, টার্ন করলাম, জাম্প জাম্প, দেন 1 2 3 1 2 3, দেন আমরা এই স্টেপটা করব, কোন নব চঞ্চল। তারপরের স্টেপটা হচ্ছে দুটো হাত আলাপদ্মা, লেফট সাইডে টার্ন করলাম, ঠিক আছে, দেন হালকা বসবো, হিট টোতে দাঁড়াচ্ছি, টার্ন, আবার রাইট সাইডে বসলাম, আলাপদ্মা আবার চেঞ্জ, উঠলাম টোতে ঘুরলাম, দেন লেফট সাইডে বসলাম। এটা এবার ফাস্ট হবে, ছন্দে মোর বি না ওঠে কোন সুরে, রাইট লেগ সামনে অ্যান্ড টার্ন। সো এখানে আমাদের ফার্স্ট প্যারাগ্রাফ শেষ হচ্ছে। এই লাস্ট পোর্শনটা আমরা একবার মিউজিকের সাথে করব। ওকে, তো তারপরে স্টেপটার হাতটা আমরা ফার্স্ট দেখে নিই, পুরোটাই মিউজিক, ওকে। কটকা মুখম আলাপদ্মা, কটকা মুখ আলাপদ্মা, খোলা বন্ধ। তো পুরোটাই সেম স্টেপ হবে, পাটা হচ্ছে আমরা জাস্ট রাইট লেফট রাইট লেফট, আরেকবার দেখাচ্ছি, জাস্ট ডিপ করতে হবে রাইট লেফট। এবার এটাই আমার ড্র্যাগ করে করে পুরোটা একটা সার্কেল বা একটু ট্রায়াঙ্গেল টাইপ অফ ব্যাপারটা হবে। তো আরেকবার করছি, আমি শুধু পা করছি, ওকে, 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4, হাতের সাথে করছি, 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4, ঠিক আছে। এটা তাহলে আমরা আরেকবার মিউজিকের সাথে করব, বাট তার আগে দুটো স্টেপ আছে,
do and boshe open. ওকে সো আমরা এখানটা শেষ করলাম এখান থেকে স্টেপটা হচ্ছে আমার রাইট লেগ ফ্রন্টে যাবে দেন জাস্ট বডি মুভমেন্ট আর কোনো লেগ মুভমেন্ট নেই সো হাতটা হচ্ছে একটা খোলা একটা বন্ধ অল্টারনেট হতে থাকবে বাট কিভাবে আমরা চেঞ্জ করছি অম্বরো উঠলাম চেঞ্জ হয়ে গেল হাত আরেকবার প্রাঙ্গণ মাঝে যখন হবে তখন হাতটা চেঞ্জ হলো তার সাথে লেগ মুভমেন্ট ঠিক আছে আরেকবার করছি অম্বরো প্রাঙ্গণ মাঝে তারপরে রাইট লেগটা যাবে ওয়ান লেফট লেগ রাইট লেগ ওকে দেন ঘোড়া ওয়ান টু থ্রি টু টু থ্রি দেন ওয়ান টু থ্রি টু টু থ্রি দেন ওয়ান টু থ্রি ওকে সো আমরা এটাও করতে পারি বা এইটাও করতে পারি তো আমি দুটোই ইউজ করেছি অল্টারনেট করে বিকজ দুটো রিপিটেশন আছে সো আরেকবার আমরা এটাকে মিউজিকের সাথে করব অম্বর প্রাঙ্গণ মাঝে নিঃসর মঞ্জির গুঞ্জে অশ্রুত শীতালি বাজে করতালি পল্লব পুঞ্জে আচ্ছা তারপর হচ্ছে অম্বর প্রাঙ্গণ মাঝেটা আরেকবার রিপিটেশন হবে সো স্টেপটা হচ্ছে একটা কাটাকা একটা আলাপদমা এটা চেঞ্জ হবে ওকে সো এটা আমরা সামনে করতে পারি যদি ডুয়েট করি আমরা অল্টারনেট করতে পারি অ্যাজ ইউ উইশ সো আমি এটা সামনে করছি এখন ফার্স্টে জাম্প ওয়ান টু থ্রি ফোর জাম্প টু থ্রি ফোর হাতটা হচ্ছে অম্বর প্রাঙ্গণ মাঝে দেন আমরা ঘুরে করতে পারি সামনে করতে পারি অ্যাজ ইউ উইশ আমি এটা ঘুরে করব নিঃসর মন জির যে স্টেপটা কী করছি আমরা অ্যাকচুয়ালি হাত ওপরে একটা কাটাকা মুখা আলাপদমা কাটাকা আলাপদমা কাটাকা এভাবে চেঞ্জ হবে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট তাহলে আরেকবার করছি আমরা অম্বর প্রাঙ্গণ মাঝে নিঃসর মঞ্জির কুঞ্জে এখানের পর আমরা যেটা করব সেটা হচ্ছে ওয়ান টু থ্রি টু টু থ্রি এইবার রাইট লেগ টো দিয়ে আমরা ডান দিকে রাখলাম ব্যাক আবার টো দিয়ে ব্যাক হাতটা হবে একটা ডোলা হাস্তে একটা এটা ওয়ান টু থ্রি ফোর ওকে দেন হচ্ছে করতালি ত্রিপাতাকা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট করতালি পল্লব কুঞ্জে অম্বর প্রাঙ্গণ মাঝে নিঃসর মঞ্জির গুঞ্জে অশ্রুত শীতালি বাজে করতালি পল্লব পুঞ্জে পরের স্টেপটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড টার্ন করলাম রাইট লেগ দিয়ে মুভমেন্টটা হবে ওয়ান অ্যান্ড টু জাস্ট বডি মুভমেন্ট তার সাথে লেগ মুভমেন্ট জাস্ট পাটা মুভ মানে বডি শিফট করবে আর কিছুই না দেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট হাতটা জাস্ট অল্টারনেটলি হবে পা হচ্ছে ওয়ান টু থ্রি টু টু থ্রি ফোর টু থ্রি ওকে পদ বড় শোন আশা দেন ভাষা কার পদ বড় শোন ওয়ান টু থ্রি টু টু থ্রি দেন ওয়ান টু থ্রি ফোর ভাষা এই পুরোটা তাহলে একবার মিউজিকের সাথে আমরা করে নিই পদ
আচ্ছা এখানে আমরা অর্বিলো ভাষা শেষ করলাম তারপর হচ্ছে রাইট নি লেফট সাইড অ্যান্ড ওপেন তাহলে কি হচ্ছে ওয়ান ওপেন স্ট্রাইক ওপেন হাতটা হচ্ছে সমীরণ বন্ধন হলো ওয়ান টু ওয়ান টু আরেকবার করছি সমীরণ বন্ধন হারা দেন দুটো হাত ময়ূর হাস্তা উন মন কোন বন ঘুরলাম গন্ধে ওকে সো আমরা চলে এসেছি লাস্ট পোর্শনে যেটার মোর বিনাটাই হবে অনেকবার রিপিটেশন আছে তো ফার্স্ট রিপিটেশনটা এক্স্যাক্টলি সেম অ্যাজ দ্য ফার্স্ট ওয়ান সো আরেকবার আমরা করে নিই মোর বিনা ওঠে কোন সুরে বাজে কোন নবচঞ্চল ছন্দে বিনা ওঠে কোন সুরে বাজে তারপর সেম মমন্তর চিত্ত আজি তারপরটা থেকে একটু ডিফারেন্ট নিখিলেরও হৃদয় স্পন্দে তাহলে কী করছি নিখিলেরও হৃদয় স্পন্দে তারপর আরেকবার মোর বিনা ওঠে কোন সুরে বাজে তারপর কোন নব চন চল জাম ঘোড়া বিনা ওঠে কোন সুরে বাজে তারপর আমরা ঘুরে এসে সামনে বসা কোন